আপনি কি দিতে পারবেন? আরে কেন দিতে পারবো না, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো না। হ্যাঁ, এইটা কোনো ব্যাপার হলো বলো তো? 10,000 টাকা। কিন্তু ভাই যান, একটা শর্ত আছে তো। আরে রমজান, তুই এই সুদের ব্যবসা কোনদিন থেকে ধরলি? ভাইজান, এটা তো ছোটখাটো ব্যাপার, এটা তো এখন সবাই করছে। ভাই রমজান, তুই কি জানিস এই সুদের ভয়াবহ সম্পর্ক নিয়ে? না ভাই না, কিছু বলেন তো শুনি। রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা বাকারায় 275 নম্বর আয়াতে বলেছেন, যারা সুদ খায় তারা ন্যায় কবর থেকে ওঠে এবং তাদের শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এবং তারা বলে বেচা কেনা সুদেরই মতো। অথচ মহান রাব্বুল আলামিন বেচা কেনাকে হালাল করেছে, সুদকে করেছে হারাম। অতএব রবের পক্ষ থেকে উপদেশ আসার পর যত আলো যা গত হয়েছে তাদের জন্য ইচ্ছাধীন, আর যারা ফিরে গিয়েছে তারা আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে, বুঝলে? আরো হাদিসে বর্ণনা করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আমাদের মহানবী বলেছেন, সুদের 70টি স্তর, তার মধ্যে ক্ষুদ্রতম স্তরটি হলো যে মার সঙ্গে বিবাহ করা। আরো হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজরতের রাতে আমাকে একদল লোকের কাছে নিয়ে আসা হলো, তাদের পেট ছিল ঘরের মতো বিশাল, তার পেটে সাপ ভর্তি ছিল যা বাইরে থেকে দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, এরা কারা? তিনি বললেন, এরা সুদখোর, অতএব তা যদি ছেড়ে না দাও শুনে রাখো। আল্লাহু ও তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন। বলে রমজান, আল্লাহু আমাদের কি বলেছেন সুদ সম্পর্কে? তারপরেও কি তুমি সুদ খাটাবে? ভাইজান, আজ আমার চোখ খুলে গেল ভাইজান, তাই এতদিন আমার চোখ অন্ধ ছিল ভাইজান, তা আমি বুঝতে পারিনি ভাইজান, তাই এতদিন আমি জানারও চেষ্টা করিনি, তা আজ থেকে ভাইজান আমি এই সুদের ব্যবসা ছেড়ে দিলাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। হ্যালো, হ্যাঁ আমি রমজান বলছি। কি আমি সুদের টাকা চাই না, তুই যে 10,000 টাকা চাইছিস না, তুই আমার বাড়ি এসে তোর যত টাকা লাগে তুই নিয়ে যাস। হ্যাঁ, আর তোর বাবার ঠিক মতন চিকিৎসাটা করিস। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ করে দাও, মাফ করে দাও, যতদিনে